না 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 আমরা বেরোতে এখনো পর্যন্ত পারিনি, চাও পর্যন্ত খাওয়া হয়নি, টিফিনও খাওয়া হয়নি। হ্যাঁ, থানাতে আমি ফোন করলাম, থানাতে বলছে ঠিক আছে আমি চাল ডাল হ্যাঁ ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ রান্নাবান্না ব্যবস্থা করার আছে আমাদের ইস্পিএস, হ্যাঁ বিধাননগর ইস্পিএস। এসিসি মামলার সুকানা গতকাল রাতেই আমরা দেখলাম যে একেবারে নাটকীয় মোড় নিল এই মামলা, কারণ চেয়ারম্যানের পদত্যাগের পরে তথ্য প্রমাণ বিকৃতির অভিযোগ জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাদের বক্তব্য শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাত থেকেই এসএসসি দপ্তরকে সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন, দপ্তরের সিসিটিভি ফুটেজও আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় মধ্যরাত অবধি কলকাতা হাইকোর্টে বেনজির শুনানি। মামলাকারীদের তরফে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ শুনে একের পর এক কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার রাত 12:30 থেকে সিআরপিএফ এর নিরাপত্তায় মোড়া থাকবে এসএসসি দপ্তর। বৃহস্পতিবার দুপুর 1টা অবধি এসএসসির অফিসে ঢুকতে পারবেন না কেউ। বৃহস্পতিবার এসএসসি দপ্তরের সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় বুধবার বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় 7 ঘন্টা ধরে এসএসসির উপদেষ্টাদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এর মধ্যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তারা অভিযোগ করেন চেয়ারম্যান পদ থেকে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার পর এসএসসির দপ্তরে গেছিলেন 5 উপদেষ্টার সহযোগীরা, সেখানে তথ্য বিকৃত কিংবা নষ্ট করা হয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন মামলাকারীরা। রাত 9:45 বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। শুনানি শুরুর জন্য প্রধান বিচারপতির অনুমতি নিতে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনুমতি মিললে রাত 11:00 চেম্বারে শুনানি শুরু করেন তিনি। নজিরবিহীনভাবে প্রায় মধ্যরাতে বসলো কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত মামলা শুনানি। মামলাকারীদের বক্তব্য শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন রাত 12:30 থেকে আচার্য সদনে এসএসসি দপ্তরের দখল নেবে সিআরপিএফ। বৃহস্পতিবার দুপুর 1টা অবধি কর্মী কিংবা অফিসার কেউ এসএসসির অফিসে ঢুকতে পারবেন না। বুধবার চেয়ারম্যানের পদত্যাগের পর কারা কারা এসএসসির দপ্তরে ঢুকেছেন সেই সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার দুপুর 12:00 মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং ইস্তফা দেওয়ার পরে আমাদের কাছে রিলায়েবল সোর্স থেকে খবর আসে যে স্কুল সার্ভিস কমিশনের প্রিমিসেসের মধ্যে এই যে 5 জন কমিটি ছিল তাদের ক্লোজ এড কেউ এন্টার করেছেন, এবং এন্টার করে তারা ডকুমেন্টগুলো সামহাও ট্যাম্পার করছেন। যেহেতু এই মামলায় অলরেডি স্টেটের একজন ক্যাবিনেট মন্ত্রীর নাম উঠে এসছে, সেই জন্য স্টেট নিয়ন্ত্রিত কোনো এজেন্সি, ল এনফোর্সিং এজেন্সি, তারা যেন এই বিল্ডিংয়ের দায়িত্বে না থাকে, মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিআরপিএফকে নির্দেশ দিয়েছেন রাত্রি 12:30টার মধ্যে তারা যেন এই স্কুল সার্ভিস কমিশনের যে অফিস সেই অফিসকে ঘিরে ফেলেন, এবং যাতে কেউ না তার মধ্যে এন্টার করতে পারেন সেটা দেখেন। সব মিলিয়ে এসএসসি মামলায় দিনভর নয় কার্যত রাতভরও তোলপাড় রাজ্য। সৌভিক মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।